এখন আমরা দেখব কিভাবে ডাইনিং রুম সাজাতে হয়। সো প্রথমে আমরা নিব এখানকার যে কোনো একটা পলি লাইন। সো আমরা পলি লাইন নিলাম এবং ডাইনিং টেবিলের ডাইমেনশন লঙ্গার ডিস্টেন্স হতে পারে, লম্বা যেদিক দিয়ে 72 ইঞ্চ থেকে 106 ইঞ্চ, এটা হচ্ছে অন অ্যাভারেজ সাইজ। আমি যদি 75 অথবা 80 ইঞ্চ ইউজ করি তাহলে লঙ্গার ডিস্টেন্সে 80, এবং শর্ট ডিস্টেন্সে যেটা সেটা 36 থেকে 42 ইঞ্চ হতে পারে। আমি যদি এদিকে 36 ইঞ্চি নিই তাহলে 36 লিখে আমি এন্টার দিলাম। এদিকে নিয়েছিলাম 80, সো এখানে আমার অ্যাডজাস্ট হয়ে গেল। এটা একটা রেক্টেঙ্গুলার ডাইনিং টেবিল হলো। সো ডাইনিং টেবিলের যেহেতু যদি ডিজাইনে দুইটা পার্শিয়াল অংশ দেখা যায়, সেখানে আমরা অফসেট নেব। আমরা অফসেটে ক্লিক করব এবং এখানে 2 ইঞ্চির মতো একটা অফসেট দিব আমরা। সো এটা আউটার সাইডে যদি দিই তাহলে এই ধরনের একটা রেক্টেঙ্গুলার টেবিল যেটা টপ ভিউ থেকে দেখা যাবে, এটা ডিজাইনের টেবিল, সো এরকম মনে হবে। এবং এখন যদি আমি চেয়ারের কম্বাইনেশন করি ডাইনিং টেবিলের সাথে, সাধারণত চেয়ার হয় 18 ইঞ্চি লং সাইডে এবং উইডথ হয় সাধারণত 16 ইঞ্চি। যদি আমরা এরকম দেখি যে লং সাইডে 18 এবং উইডথ সাধারণত 16, সো 18 এবং 16 যদি দেখি তাহলে এই ধরনের একটা কম্বাইনেশন আসে। এবং ব্যাকসাইডে যেহেতু তার সেখানে ব্যাকসাইডে চেয়ারের আরেকটি অংশ থাকবে, সেখানে যদি আমি 3 ইঞ্চ একটা অংশ দিই দেখা যাবে, সো 3 ইঞ্চ। সো এটা একটা চেয়ারের কম্বাইনেশন হলো, চেয়ার। সেখানে আরেকটু মডিফাই আমরা করতে পারি, আমরা আজকে দেখাবো কীভাবে মডিফিকেশান করতে হয়। যে চেয়ারের এই কর্নারগুলো সাধারণত এরকম শার্প এজ থাকে না, সো শার্প এজটা যদি আমরা মিনিমাইজ করতে চাই তাহলে আমরা এখানে ইউজ করব যে অ্যাজ ইউজুয়াল যদি রাউন্ড শেপের দিকে, যে সার্কুলার কোনো শেপে, স্মুথ শেপে যাই তাহলে আমরা ফিলেট ইউজ করব। আর যদি জাস্ট ইনক্লাইন্ড মানে কর্নার বরাবর যাই তাহলে চ্যাম্ফার ইউজ করব। সো আমরা যদি ফিলেটে যাই, ফিলেট আমি অংশটাতে ক্লিক করলাম টুলসটাতে, এরপর আমি রেডিয়াস দিব, সো আর লিখে এন্টার দিব। আর লিখে এন্টার দিলে সে রেডিয়াস ফ্লো করবে। এখন যদি আমি বলি যে 10 ইঞ্চ বা 15 ইঞ্চ রেডিয়াসে কাজ করার জন্য আমি যদি 10 লিখে এন্টার দিই, তাহলে এখন আমাকে দুইটা সিলেক্ট ফার্স্ট অবজেক্ট, সিলেক্ট সেকেন্ড অবজেক্ট, কিন্তু আমার পুরো অংশটা সিলেক্ট হয়ে যাচ্ছে। সো যদি এরকম হয় যে পুরো অংশটাই সিলেক্ট হয়ে যাচ্ছে তাহলে পুরো অংশটাকে আগে ডিভাইড করতে হবে, যেমন এখানে আছে এক্সপ্লোড, আলাদা আলাদা লাইন ক্রিয়েট করতে হবে। যেহেতু পলি লাইন দিয়ে আমি ড্র করেছি, সো পলি লাইনকে ভেঙে সিঙ্গেল লাইনে পরিণত করতে হবে। সো আমি এখন এক্সপ্লোড অংশটাতে প্রেস করলেই সেটা সিঙ্গেল লাইন হয়ে গেল। আপনারা আশা করি ক্লিয়ারলি বুঝতে পারতেছেন। এখন আমি আবার ফিলেটে যাব, ফিলেট লিখে আর লিখে এন্টার দিব। এন্টার দিলে তখন আমাকে রেডিয়াস দেখাচ্ছে কতটুকু হবে, স্পেসিফাই ফিলেট রেডিয়াস, সো 10 ইঞ্চ দিলাম। এখন আমি এই অংশটাতে এই লাইন এবং এই লাইনে ক্লিক করব, সো এই ধরনের একটা 10 ইঞ্চ অংশটা চলে আসে। সো 10 ইঞ্চ আসলে খুব বেশি হয়ে যাচ্ছে, যেহেতু টোটালি তার উইডথ ছিল 18 মানে লং সাইড বরাবর। সো আমি কন্ট্রোল জেড দিব, কন্ট্রোল জেড দিয়ে আগের পজিশনে চলে যাব, দেন এগেইন ফিলেটে যাব। ফিলেটে যেয়ে যেহেতু আমার অ্যাপ্রক্সিমেট আমি আর লিখে আবার এন্টার দিলাম, আমি 4 ইঞ্চির মতো যাব, 4। সো এখন যদি আমি দিই 4, আবার এই অংশটাতে সিমিলার এই অংশতে আমরা যাব, আবার ফিলেট এগেইন আর প্রেস আর অ্যান্ড 4 ইঞ্চ, 4 লিখে প্রেস এই লাইন, এবং এই লাইনে যদি আমি ক্লিক করি এরকম হয়। সো এটা একটা সুন্দর একটা টেবিলের চেয়ারের মতো হলো, যেটা ফ্রন্ট সাইডটা একটু স্মুথ থাকবে। সো এটাকে আমি এখন মাল্টিপল লাইনে কপি করে দিতে পারি, কপি,
সো অন দুদিকে চেয়ার। সো এভাবে করে সাধারণত চেয়ার অ্যান্ড টেবিলের কম্বিনেশনটা করা হয়। সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কীভাবে রেক্টেঙ্গুলার চেয়ার অ্যান্ড টেবিলের কম্বিনেশন করতে হবে। এই পাশেও আমি চেয়ার দিব, সিমিলার সাইজের চেয়ার দিব। এই চেয়ারগুলো সাধারণত স্ট্যান্ডার্ড সাইজ, এর চেয়ে একটু বড়ো হতে পারে, ছোটো হতে পারে, কী ধরনের চেয়ার ইউজ করবো তার উপর ডিপেন্ড করে ছোটো বড়ো হবে। সো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।